বাংলাদেশে র‍্যাগিং একেবারেই নিষিদ্ধ। সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‍্যাগিং বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়ে তা বন্ধ করা যাবে না। এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে, তবে নতুন কোনো সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়। এক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে, জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি করা হবে। র‍্যাগিং একেবারেই নিষিদ্ধ এবং আমরা সেটাকে সব জায়গায় বন্ধ করবার জন্যে আমরা চেষ্টা করছি। এই বিষয়টা তো এটা অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটা সমস্যা। এটা শুধুমাত্র আইন করে শুধুমাত্র শিক্ষকদেরকে দিয়ে বলেই যে হবে তা নয়, এটার জন্য একটা মানসিকতা তৈরি করতে হবে, একটা সংস্কৃতি একটা গড়ে তুলতে হবে।